হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে ইন্ডিয়ার মোস্ট পপুলার ইন্ডিভিজুয়াল ইউটিউবার ক্যারিমিনাটি সম্পর্কে আপনাদেরকে জানাব যার বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার শুরু করবার আগে আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যায় ক্যারি আসল নাম অ্য ক্যারির জন্ম হয় টুয়েলভ জুন নাইনটিন নাইনটি নাইন ফরিদাবাদে ঠিক ধরেছেন কাল ক্যারির টোয়েন্টি ফার্স্ট ছিল ক্যারি স্কুলিং হয় ডিপিএস অর্থাৎ দিল্লি পাবলিক স্কুল যেটা ফরিদাবাদে ছিল কিন্তু তিনি সতেরো বছর বয়সেই স্কুল থেকে ড্রপ আউট করেন কারণ তিনি তখন থেকে ইউটিউব নিয়ে খুব প্যাশানেট ছিলেন ক্যারির যখন দশ বছর বয়স তখন থেকেই তিনি ইউটিউব জারেল স্টার্ট করেন তখন তিনি ফুটবল নিয়ে প্রথমে ভিডিও করেন কারণ বিদেশে তখন কিছু ক্রিয়েটার ফুটবল আর কম্পিউটার নিয়ে অলরেডি ভিডিও বানানো শুরু করেছে তারপরে ক্যারি একটা গেমিং চ্যানেল স্টার্ট করে ইন্ডিয়াতে তখন গেমিং তখনও এতটা পপুলার হয়নি তাই এই চ্যানেলটিও ঠিকমতো গ্রোথ হচ্ছিল না তারপর ক্যারি ক্যারি ডিওয়াল এই নামে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে সে এই ইন্সপিরেশন পায় একটা বিদেশি চ্যানেল থেকে সেখানে রোস্টিং করা হতো তো সেই চ্যানেল থেকে ইন্সপিরেশন পেয়ে ক্যারি এই চ্যানেলটা স্টার্ট করে এখানে পনেরোশো সাবস্ক্রাইবার হয় কিন্তু তারপরে ক্যারি ভাইন্সের ওপর একটা রোস্টিং করে তখন সারা ভারতের অনেক লোকের কাছে এই ভিডিওটা চলে আসে এবং ক্যারি তখন থেকে পপুলার হতে শুরু করে এই ভিডিওটার পরে ক্যারিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি রিসেন্টলি ক্যারি ইউটিউব ভার্সেস টিকটকের ওপর একটা ভিডিও বানায় তার ইউটিউব চ্যানেলে আপলোডও করে সেই ভিডিওটা সেভেন্টি সিক্স মিলিয়ন ভিউ পায় কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে টেক অফ করে দেয় সাম বুলিং রিজেন দেখিয়ে কিছুদিন আগে তার রিয়াল গার একটা র্যাপ সং যেখানে সে তার মনের কথা তুলে ধরেছে তা এইটটি এইট মিলিয়ন ভিউ আর টেন মিলিয়ন লাইকস পায় যা তাকে আবারও ট্রেন্ডিং টপিকে এনে দেয় সো আজকের মতো এই পর্যন্তই তোমাদের নিশ্চয়ই ক্যারিমিনিটি সম্পর্কে জানতে ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আর কি বিষয়ে ভিডিও তোমরা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল টাটা